Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Yada yada hi dharmasya glani bhavati bharat abhyutthanam dharmasya tadatmanam srijamyah. রনি সেলিব্রেট করা উচিত নো প্রবলেম এনি ডে যেদিন বলবেন না না আপনি করবেন কেন রনির কলেজে অ্যাডমিশন হয়েছে রনি সেলিব্রেট করবে বাহ আমি কি করে করব আমি চাকরি করি নাকি আমার কাছে পয়সা কোথায় সত্যি
বাড়িতে একদিন গেট টুগেদার করলে ভালো হয়, আলাপ হয়ে যাবে বেশ কিছু লোকের সঙ্গে। ম্যাডাম, আলাপ করার জন্য গেট টুগেদার করে পয়সা নষ্ট করবেন না। এখানকার লোকেরা এমনিতে মিশুকে, গায়ে পড়ে এসে আলাপ করে যাবে। এই আমাকে দেখুন না, 10 দিন হয়েছে আপনারা এসেছেন, আমি কেমন দিব্যি আপনাদের সঙ্গে আলাপ করে চেয়ে চেয়ে এখানে বসে নেমন্তন্ন খাচ্ছি। মোটেই না, সুগতা বৌদির সঙ্গে আগেই আমার আলাপ হয়েছে। রনি কিন্তু আপনার স্ত্রীর ভীষণ ভক্ত হয়ে পড়েছে, সুগতা বৌদির নাম বলতে একেবারে অজ্ঞান। আর বলবেন না, আমার স্ত্রীটিও পাগল আর আপনার বোনটি হয়েছে তেমনি, ভালো জুটেছে। দিন রাত কাজকর্ম নেই, শুধু ব্যাডমিন্টন খেলে যাচ্ছে দুজনে মিলে। আমার এত আলাপ করার ইচ্ছে, আপনি কিন্তু একদিনও মিসেসকে আনছেন না, এটা কিন্তু ঠিক নয়। এক্সকিউজ মি, একটু আসছি। সুগতার তো ইচ্ছে আলাপ করার, কিন্তু সময় করে উঠতে পারছে না। ওই যে বললাম ব্যাডমিন্টন, কি সাংঘাতিক দেশা, বিকেল হলো কি ব্যাস। কখন? হ্যাঁ আমি এখন আসছি। কি হয়েছিল কি স্যার? ওরা বলছিল কি বলছিল ওরা? ওরা বলছিল যে আজ ভোর থেকে একটা কাঠুরের বাচ্চাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল। বেশ, তারপর বেলার দিকে ওরা দল বেঁধে জঙ্গলে ওকে খুঁজতে বের। তারপর তারপর একটা জঙ্গলার ধারে হঠাৎ ওরা দেখতে পায় এই বুড়িটা উপুর হয়ে বসে একটা বাচ্চা ছেলের বুকে মুখ লাগিয়ে তার রক্ত খাচ্ছে। বাচ্চা কোথায়? হাসপাতালে পাঠিয়ে দিয়েছি স্যার, মরে গেছে, মরে কাঠ হয়ে গেছে অনেকক্ষণ। বুড়িকে হাসপাতালে পাঠানো হয়নি কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার, আপনি কি ডিসিশন নেন? আপনার এই গাধার মতো ব্রেন নিয়ে আপনি পুলিশ ডিপার্টমেন্টে ঢুকলেন কি করে? অন্যায় হয়ে গেছে স্যার, ভীষণ অন্যায় হয়ে গেছে, আমি এখনই বুড়িকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই করুন, আর এই লোকগুলোর সমস্ত নাম ঠিকানা আপনি লিখে রাখবেন, আমি এদের গল্পে বিশ্বাস করি না। আই ওন্ট টলারেট সাচ থিংস। ইয়েস স্যার। আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, ইন্সপেক্টর বক্সি বলল যে আপনি যে কোনো সময় আসতে পারেন। হ্যাঁ, বুড়ির অবস্থা কেমন দেখলেন? ভালো না, কিন্তু বুড়ির যে বাঁচার দরকার অনেক কিছু জানার আছে। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, এখন সব তার ইচ্ছে, চলুন। আচ্ছা বাচ্চাটা কতক্ষণ আগে মারা গেছে মনে হয়? সেটা পোস্টমর্টমের পর জানা যাবে। একটা কথা, বাচ্চাটা কিভাবে মারা গেছে? ইনফ্যাক্ট পোস্টমর্টমের রিপোর্ট না পেলে আমরা সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার মনে হয় অত্যধিক রক্তক্ষরণ থেকেও মারা গেছে। আই সি। আসলে আমার আসতে দেরি হলো কারণ আমি গভর্নমেন্ট হসপিটালে চলে গিয়েছিলাম। হ্যাঁ, এসব কেসে সাধারণত সরকারি হাসপাতালে যাওয়ার কথা আর কি। আচ্ছা এদিকে। কি ভাবছেন? না ভাবছিলাম গ্রামের লোকের গল্পটা না হয় বানানো মিথ্যে, কিন্তু বাচ্চাটা মারাই বা গেল কি করে? আমিও তাই ভাবছি। উমাগি ঠো ডাইন বটে, শালাই তো বড় জীব খান লক লকাইছে, চোখ দুটো আগুন পারা, ঠেলে ঠেলে বের হয়ে আইছে, নাটার গলায় মুখ বইছে, শুইছে শুইছে, ছলক ছলক রক্ত পড়ছে, কোন লাল চাচাতে আধার পাড়া, লাল রক্ত ছটফট করছে, কাটা মুরগির পাড়া, ছাড়া কবুতরের পাড়া, দুনিয়া ছেলেটা ছটফট ছটফট করছে, এমন সময় হঠাৎ আচ্ছা মিস্টার বক্সি, আপনার কি বুদ্ধিশুদ্ধি জীবনে হবে না? কেন স্যার? আপনি বুড়ি আর বাচ্চাটাকে কোন আকেলে ডক্টর নিয়োগের নার্সিং হোমে ভর্তি করলেন? কোনো সরকারি হাসপাতাল ছিল না? না না স্যার, মানে
ডক্টর নিয়োগীর নার্সিংহোমটা কাছে পড়ল তাই। বুড়ির যা অবস্থা, যেভাবে নেতিয়ে পড়েছিল, ওই দূরে নিয়ে যেতে যেতে দলটি টেনশন দেয় তাই ভাবলাম। তাছাড়া ডক্টর নিয়োগী খুব কাছের লোক স্যার। আচ্ছা আচ্ছা, রেখে দেব। আপনি অদ্ভুত সব কাজ করেন যার মনে হয় না। বুড়ি মরে যাচ্ছে তো দাও নার্সিংহোমে ভর্তি করে, এখন তো রিমুভও করা যাবে না। অন্যায় হয়ে গেছে, এবারকার মতন ক্ষমা করে দিন স্যার, আর হবে না। আচ্ছা এই লোকগুলোর কি ব্যাপার? ওরা আপনাকে একটা কথা বলতে এসেছিল, ওরা বলছিল যে কি নাম? এই সাহেবকে নাম বললে কেন? ভগবান। ভগবান কি? ভগবান মুন্ডা। কি করিস? কেনে রস তৈয়ার করি, মহুল কুড়াই, জঙ্গল মহলে উড়ান খাদাই, কাঠ কাটে। কাঠ কাটিস না চুরি করিস? এ বাবু চোর বলবি নাই। এ বাবু ও কি চোর বলি কেনে? ও কি তোর কোনো জিনিস হয়েছে? লাঠি মারবো সোনার বাচ্চা দাঁত মুখ এক করে দেবো। আচ্ছা বক্সি, এই লোকটাই বুড়িটাকে মেরেছিল না? না মানে এ ঠিক নয়, তবে এদের মধ্যে কেউ কেউ। তবে একটা কথা স্যার, এরা বুড়িকে সত্যি মেরে ফেলতে চায়। হ্যাঁ স্যার, ওরা সে কথাই আপনাকে বলতে এসছে। কেন রে, একটা নিরীহ বুড়ি তোদের কি এমন বাঁশ দিয়েছে? তুই জানিস লাই, ও মাগি আরো লটা নুনার রক্ত খাইয়েছে। তুই দেখেছিস? অগ আমি নিজের চোখে দেখলাম। এই বাবু আমি দেখেছি, ও দেখেছে, ইয়ে দেখেছে। এ বললে কিনে বাস্টার্ড, মিথ্যেবাদের বাচ্চা। কি বললি বাটা? না বলছিলাম, ও যদি দশটা বাচ্চা রক্ত খেয়েই থাকে তাহলে তো অলরেডি ডাইনি হয়ে গেছে, নতুন করে কি হবে? বোকা মরদ বটে, কিছু জানিস নাই। শোন, দশ দশটা ছেলে রক্ত খেয়ে অমাবস্যার রেতে কোন ডাইনি মাগি যদি ইচ্ছা দিয়া মরে, তখন তার পেরান বায়ু অন্য মানুষের ওপর ভর করে। তখন সেই মানুষটা পিড়ে থুয়ে সবাইকে ধরে মারে গো, সবাইকে ধরে মারে। তা আত্মা যে কোনো লোকের উপর ভর করতে পারে বলছিস? হ্যাঁ পারে বটে, আমার উপর পারে, তোমার উপর পারে, যে কোনো বেটা বেটির উপর পারে। যার উপর আত্মা ভর করবে সে টের পাবে? সেই পাবে কিনে, অন্য লোকে টের পাবে? কালো কালো মেঘ টুসাইন ব্যাগ, বাতাস বই ব্যাগ। কুকুর দেখবে তখন সে আত্মাটা অন্য লোকের গায়ে ঢুকে। বাবু তুই বুড়িটাকে ছেড়ে দে। কেন? আজ অমাবস্যার রেত, ও মাগি আজ রেতে ইচ্ছে দিয়ে মরবে, কোন ছাড়ান ছুড়ান নাই, উমাগি লিচয় মরবে। আচ্ছা মিস্টার বক্সি, আমি বাড়ি যাচ্ছি, যদি প্রয়োজন হয় টেলিফোন করে জানাবেন। আচ্ছা স্যার। আর ইয়ে বুড়ি কেমন থাকে না থাকে নার্সিংহোমে টেলিফোন করে জানবেন, আমাদের স্বার্থে বুড়ি বাঁচার দরকার। ইয়েস স্যার। স্যার স্যার এই লোকগুলোকে কি করব? ওদের এক কাজ করুন, দরজা থেকে মুখ করিয়ে পেছন ফিরে দাঁড় করান, আর একটা করে লাথি মেরে বার করে দিন। আগে স্যার? আগে। হ্যাঁ স্যার, দিস মাই অর্ডার। তুমি বললে ওরকম করে? তোমরা হাসছো, আমার তো মাথায় রক্ত চড়ে গিয়েছিল। আরে ভাই, একটা নিরীহ বুড়িকে কিমার বেড়েছে চোখে না দেখলে কল্পনা করতে পারবে না, আবার বলছে আদিক খেতে করে ওদের হাতে ছেড়ে দিতে। কি আস্পর্দা, আমার তাকে একজনকে চাপকাতে ইচ্ছে করছিল, শালা এক একটা ব্রুট। আচ্ছা দাদা, ওরা যে বলছিল এভাবে কেউ মারা গেলে নাকি তার আত্মা কারোর উপর ভর করে, এটা মিথ্যে না? সত্যি রনি, আমার বোন হয়ে যে তুই কি করে? বৌদিও খুব ভীতু, বললে তো হবে না। তোর চেয়ে ঢের সাহসী। আমি ভীতু? তোর থেকে আমি ঢের সাহসী। তা নয় হলো,
এবার বলো তো। অবশ্য কথাটা আমি এমনি জিজ্ঞেস করছি, পরে তোমরা আবার বলো না আমি ভয় পেয়ে বলছি। কি কথাটা কি শুনি। ওরা যে বলছিল যখন আত্মা ভর করে তখন নাকি খুব ঝড় হয়, কুকুরের কান্না শোনা যায়, এরকম কেন হয়? আরে ঝড় জল কুকুরের কান্না বিড়ালের ম্যাও এসব না বললে লোককে ভয় দেখানো যায়? শোনো, আমাকে এক্ষুনি একবার বেরোতে হচ্ছে, তো রাত্রে ফিরতে পারবো বলে তো মনে হয় না, এমনকি কাল সকালেও না ফিরতে পারি। রাতে এই দুদিন আমরা একলা থাকবো? আমি না হয় অজিতকেই বলবো আজকে রাত্রিটা এখানে থাকতে। না না, ওসব কাউকে বলতে হবে না, আমরা দুজন মহিলা থাকবো, কে কেমন লোক কে জানে, শেষে হিতে বিপরীত হবে, কাউকে বলার দরকার নেই। Are you Miss Gomes? I mean, Miss Sunita Gomes? Yes. Why? আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি। হোটেল ব্লু স্টারে যে 21 নম্বর ঘরে আপনি উঠেছেন আমরা সার্চ করতে চাই। লেকিন কিউ? আপনার পাস কোনো ওয়ারেন্ট আছে? না, ওয়ারেন্ট আমাদের সঙ্গে নেই। তাই আপনার কাছে অনুরোধ, যদি দয়া করে আমাদের সাহায্য করেন। How do you expect that? কি मैं आपके घर की तलाशी आपको लेने दूंगी? You police people are always funny. Huh. Yes, we are funny. We are funny, we are crazy, we are mad. And why, you know? Just to get hold of you antisocial bastards. Ji to chahta hai ki in logo ko pakad kar maar maar ke ek ek ko langda bana do taki zindagi bhar wo raste par khade hokar bheek mange. Lekin main nahi kar sakta. Main kanoon ke haathon mein majboor hu. Aap mere majboori ko samajhne ki koshish kijiye madam. I hope you are convinced. Yes. Move. Sorry, Miss Gomes. ऐसी तो कोई बात नहीं, but I'm getting nervous. You know that. अकेले रहती हूँ और ये सब आप तो जानते ही होंगे. Quite natural. और हमें पूरा और सी यकीन है, हमें जो इन्फॉर्मेशन मिला वो किसी हालात से गलत था. आपका बहुत बहुत शुक्रिया. ठीक है तो हम लोग चलते हैं. नमस्ते. 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 কি আর আমার পেছনে লাগবি? উফ, তো ভয় পাইয়ে দিয়েছিলে না, আরেকটু হলে হার্ট ফিল করতাম তাই বুঝি। খুব ভয় পেয়েছিস, যাও তো, তুই কথা বলবে না। আচ্ছা বাবা, আমার অন্যায় হয়ে গেছে, শোন না মেয়ে আমার। শেষ কি বলো তো? এই একটা জিনিস করবি। কি? কাউকে বলবি না তো। জিনিসটা কি? আগে বল, কাউকে বলবি না? বলবো না। আমার গা ছুঁয়ে বল। কি রে বাবা, এই তো গা ছুঁয়ে বলছি, বলবো না। রাম চুপ, কাউকে বলবি না। ওটা তো দাদার। তাতে কি, দাদার বউ খেতে পারে না? দাদা কোথাকার। এই বৌদি, আমি তো খাবো, প্লিজ এক থাপড় মারবো। যা একটা গ্লাস নিয়ে আয়। আই শাবাস, কি কমান্ড! দেখবি, যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। আয় জল নিয়ে আসিস। একজন দরজায় দাঁড়িয়ে ছিল, আমি তাকাতে সরে গেল।
সেন্স এসেছিল না? শেফালিকে দেখছি না, ও কোথায়? এতক্ষণ ছিল এখানে বসে, এইমাত্র গেল আপনি আসার একটু আগে। ও আমি তো আছি, কিছু হবে না। কি করছো? কি শোনো, কাছে এসো না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দরজাটা খোলা। তোমার নেগলিজেন্সের জন্য একটা মানুষ মরে গেল। ছি, বিশ্বাস করুন আমি রাউন্ডে গেছিলাম। আমি জানি তুমি কি করেছো আর না করেছো, কিন্তু তোমার প্রফেশনটা একটা মর্যাদা আছে শেফালি, তা তুমি দিতে পারোনি। এদের দেখো, রেখা, সুমিতা, চম্পা, এরা কিভাবে কাজ করে, কিভাবে ডিউটি করে। আমিও ডিউটিতে খুব পার্টিকুলার দিদি, আসলে
ডক্টর গুপ্তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। স্টপ ইট, দিস ইজ নট এ প্লেস ফর ইওর রোম্যান্স, ডু ইউ এগ্রি? হাউ ডেয়ার ইউ টক লাইক দিস? আমাকে ক্ষমা করে দিন দিদি। তোমার পাস্ট রেকর্ড ভালো, পারহ্যাপস টু গুড, তাই তোমার ব্যাপারটা আই মে গিভ এ সেকেন্ড থট, কিন্তু ডক্টর গুপ্তকে নার্সিংহোম ছাড়তে হবে। উই আর এক্সট্রিমলি সরি মিস্টার মিত্র, আমি এখনো ডিউটিতে যারা যারা ছিল আপনি তাদের জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, আমি নিজেই প্রত্যেকের কাছে লিখিত স্টেটমেন্ট নিচ্ছি। প্রতি আধ ঘন্টা অন্তর সবাই রাউন্ডে ঘুরে গেছে, তাছাড়া আমি নিজেও বারতিনেক রাউন্ডে এসেছিলাম, কিন্তু কি করে যে এমনটা হলো। যাক, আর কি করবেন, আপনারা চেষ্টা করেছিলেন। বাই দ্য ওয়ে, ডক্টর নিয়োগ এখন কেমন আছেন? ভালো, অনেক ভালো। আসলে সর্দিটা বেশ হেঁটে বুকে বসে গিয়েছিল, এখন ভালো। ও ঠিক আছে, এখন চলি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। মিসেস নিয়োগী বলছি। রুনু, ডক্টর গুপ্ত তোমার সঙ্গে একটু কথা বলবেন। হুম, ডক্টর গুপ্ত বলো। নিন দিদি, আমি ডক্টর গুপ্ত কথা বলছি। না, তোমার ব্যাপারে আমি যা ডিসিশন নিয়েছি তাই হবে। আমার নার্সিং হোমে তোমার মতো ডাক্তারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দিদি, আমি অনুতপ্ত, আমি সত্যি অনুতপ্ত। তুমি যে অপরাধ করেছো তা বোঝার ক্ষমতা থাকলে তুমি নিজেই লজ্জায় রেজিগনেশন দিতে, আমাকে স্যাক করতে হতো না। আন্ডারস্ট্যান্ড? ডক্টর গুপ্ত, এক মিনিট, আপনি গাড়িতে বসে থাকলে খুব রাগ করবেন। কোথায় যাবেন? ওই অনিরুদ্ধ পালের বাড়ি। হ্যাঁ, আরে অনিরুদ্ধ পাল সোনালী ফার্মেসির মালিক। ও আচ্ছা, ওনার মিসেসের সাথে একটা দরকার আছে, কথা বলেই চলে আসবো। আপনি বাইপসি রিপোর্টটা চেয়েছিলেন। রেখে যাও শেফালি। হুম, আজকের পেপারটা দেখেছো? হ্যাঁ। শোনো, তুমি ডিউটিতে এলে কেন? আমার স্বামীকে খুন করে এখন সহানুভূতি দেখানো হচ্ছে, আমিও দেখিয়ে দিতে চাই আমি কতখানি সিনসিয়ার। সাত নম্বর বেটে ওষুধটা দিতে হবে, আমি যাই। আমি আমার নিজের ডিউটিতে খুব পার্টিকুলার দিদি, আমি আমার নিজের ডিউটিতে খুব পার্টিকুলার দিদি, আমি আমার নিজের ডিউটিতে খুব পার্টিকুলার দিদি।
রনি, 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 তুমি তাড়াতাড়ি ওর গাউন আর জামাটা চেঞ্জ করে দাও, আমি এখন আসছি। ঠিক আছে। নে, এটা খেয়ে নে, খেয়ে নে, শরীরটা ভালো লাগবে। আচ্ছা, তুই বৃষ্টির মধ্যে কি করতে বেরিয়েছিলি বলতো? আমায় কে যেন ডাকছিল। কে ডাকছিল তবে? যে তুই বললি কে তোকে ডাকছিল। ডক্টর নিয়োগীকে একটা ফোন করো। এত রাতে ডক্টর নিয়োগী কি আসবেন? না এলেও করো, একটু আলোচনা দরকার আছে, তাড়াতাড়ি প্লিজ। রনি, এই শোন না, তুই কি কোনো স্বপ্ন দেখেছিস নাকি এমনি অন্য কিছু? কাঁদে না, হোয়াট ইজ দিস? ডক্টর নিয়োগী বলছি। আমি মনোরমা বলছি। এত রাতে ফোন করার জন্য কিছু মনে করবেন না। না না ঠিক আছে। রনি মানে রনি কিছুক্ষণ আগে ভয় পেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে। ভয় পেয়ে আছে? তা এখন কেমন আছে? শুয়ে দিয়েছি, ঘুমাতে চেষ্টা করছে। আজকে রাত্রিটা দেখুন, আমি কাল সকালে আসছি। ফের যদি কোনো গোলমাল দেখেন তা আমায় ফোন করতে ভুলবেন না কিন্তু। আরেকটা কথা, তা আজকে রাত্রিটা আপনারা যদি কেউ ওর সঙ্গে শুতে পারেন তাহলে খুব ভালো হয়। ওকে, গুড নাইট। ভালোই হয়েছে। ঘুমোচ্ছে, ঘুমটা এখন দরকার বুঝলেন। ব্যবস্থাটা কাটতে আর দিন দশেক মতন সময় লাগে। আচ্ছা, আপনারা বলছিলেন না যে ওর এই ব্যাপারটা আছে? হ্যাঁ, ও প্রায় এরকম ভয় পায়। লাস্ট কবে ও ভয় পেয়েছিল? প্রায় 3-4 মাস আগে কলকাতায় থাকতে। আচ্ছা, কি মনে হলো, সিরিয়াস কিছু? কিচ্ছু না, নার্ভাস ব্রেকডাউন। ওষুধগুলো যেন ঠিক মতো খায়, চিন্তার কিছু নেই। এগুলো আজকাল প্রায় হচ্ছে ঘরে ঘরে সব, এই অতিরিক্ত টেনশন, দুর্ভাবনা এসব থেকে হয় আর কি। চলি, হ্যাঁ নমস্কার। Hi, Sagal Sahab. Hello. Kaise ho? Sat Sri Akal. How are you? Thank you. Fine. Hello. হ্যালো। আজি 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 আও, ইতনা দের কেউ লাগা দিত। আরে করেছেন কি মশাই, ক্লাবের চেয়ারেই তো পদে দিয়েছেন, গ্র্যান্ড হোটেল বানিয়ে ফেলেছেন। সবাই বললো পার্টিটা ক্লাবে দিতে, পরেই তো জায়গা ছিল না, মানে ভি সোচা ঠিক হ্যায় চলো। আচ্ছা পরিচয় করে দিই, আমার শ্রী মনোরমা আর আমার বোন রনি।
আর এর পরিচয় করানোর তো দরকার নেই বোধহয়, কারণ এর দেওয়া পার্টিতে যখন আসা, তো বলে রাখি ইনি মিস্টার অর্জুন সিং, বিখ্যাত ইঞ্জিনিয়ার, সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল লটারি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। আপনি রেড ক্রস বাম্পার কিনলে পারতেন, 2 কোটি টাকা উঠলে আমরা বেশ অনেকদিন ধরে পার্টি এনজয় করতে পারতাম। আমি ভাই একটা উত্তরপ্রদেশ কেটেছি, লাগলে 4 দিন ধরে খাওয়াবো। তবে অন্য জিনিস, ওই মদটা চলবে না, আর যদি কনসোলেশন ওঠে 100 টাকা। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, পারভিন আমার বন্ধু। তুমি নিশ্চয় ব্যাডমিন্টন খেলো? হ্যাঁ, আমার মেয়ের ওই সবসে ফেভারিট গেম হয়। পারভিন অনেক ভালো প্লেয়ার, আমি তো শিখছি। এমা বেরা, what a pleasant surprise, আমার স্ত্রী মদ্যপান করছেন? ইশ, মোটেও না, এটা আমি খাচ্ছি না। দেন সব করছো আগে? হ্যাঁ না অরুণ, থ্যাংক ইউ। এই দেখো ক্যাপ্টেন রায়কে দেখেছো? আমাদের বোধহয় লক্ষ্য করেননি। আচ্ছা মিসেস নিয়োগী, আমার স্ত্রীটিকে কি করে বশ করলেন শিখিয়ে দেবেন? বাবা ওসব আছে, ওর নাম হচ্ছে বশীকরণ মন্ত্র, শিখতে গেলে পয়সা লাগে, এমনিতে হয় না। পয়সা না দেয়া যাবে কি এমন বড় কথা, তবু বউটা তো বসে থাকবে। সুগতা আপনার বসে নেই, ছাড়ো তোর অনুদি ওর কথা। আয় বহন জি আয়, হ্যালো ম্যান, হ্যালো। আরে আপনি কতক্ষণ? এই তো কিছুক্ষণ। হাই রানী। হাই পারভিন, হাউ আর ইউ? ফাইন রানী, টুডে ইউ আর লুকিং বিউটিফুল, জাস্ট বিউটিফুল। ভাবিনি না, ইটস ট্রু, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। তারপর তোমার খবর কি বল? ভালো। শরীর ভালো আছে? আচ্ছা তোমার পড়াশোনা কিরকম? আই এম সরি, এই জায়গায় এসব আলোচনা করে তোমার মুড নষ্ট করে দেবো না। ইনি এখানকার নতুন ডিএসপি অর্ণব মিত্র, আর ওনার স্ত্রী মনোরমা। আর এনারা হলেন, উনি হচ্ছেন মিসেস গীতা হালদার। নমস্কার। আর ইনি হচ্ছেন সোনালী ফার্মেসির মালিক অনুরুদ্ধ পালের স্ত্রী জয়ন্তী পাল। আর ইনি হচ্ছেন প্রসিদ্ধা মহিলা ডক্টর পুরন্দর নিয়োগের স্ত্রী ডক্টর রুনু নিয়োগী। উনি তো এতক্ষণ আপনার প্রশংসাই করছিলেন। ভালোই হলো, তাহলে বাকি রইলেন ইনি। ইনি হলেন আমার দ্বিতীয় পক্ষের সুন্দরী স্ত্রী সুগতা। জাস্ট আ মোমেন্ট প্লিজ, আর একজনের সঙ্গে পরিচয় এখনো বাকি আছে, এর সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের নতুন ডিএসপি মিস্টার অরুণাভ মিত্র, আর এ আপনার কলিগ মিস্টার ম্যাসনের পুত্র ডেভিড। নমস্কার, আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ মিস্টার ডেভিড। মিস্টার ডেভিড, আপনার ছেলে কলকাতায় থাকে, এত হ্যান্ডসাম দেখতে। অবশ্য আপনার ছেলে হ্যান্ডসাম হওয়ারই কথা, ওই আগে তো কখনো বলেননি। ম্যাডাম, এ নিয়ে আগে কখনো আমাদের মধ্যে আলোচনা হয়নি, তাই বলার সুযোগও পাইনি। ডেভিড নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এখন এমডি পড়ছে। লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ, একটা ঘোষণা। এখন আপনাদের সামনে আজকের এই সুন্দর সন্ধ্যায় একটা সুন্দর গান গিয়ে শোনাবেন আমার এক সুন্দর বন্ধু মিস্টার ডেভিড। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আমি একটা জালে ফেঁসে গেছি। ওকে, আমি গাইবো, কিন্তু আমারও একটা শর্ত আছে, মানে আমার গানের পরে পারভিনকে একটা ডান্স, আমি নাচ করতে হবে। নো প্রবলেম, আমি রাজি আছি নাচতে, লেকিন মেরা রিয়াকশন থাকে, আমি নাচলে আমার সঙ্গে আপনাদের সবাইকে নাচবে। ইয়েস ডান।
ভোলে স্বপ্নে পাওয়া গানের মালা কণ্ঠে আমার দোলে তুমি আছো ভোলে শুধু তুমি আছো ভোলে You are mine, I am yours 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 চলে ইউ আর মাই আই এম ইউ আর মাই আই এম You are mine, I am yours. You are mine, I am yours. তোমার নাম কি? রবি সেন। তোমার মা কোথায়? উইট। ও, তা তুমি এখানে একা একা বসে কি করছো? আমি তো সাথে নাচবো। কি মশাই, আপনি তো ভীষণ গোড়া। কেন? সব সময় নিজের স্ত্রীকে আগলে আগলে রাখছেন। আরে আমাদেরও তো নাচতে ইচ্ছে করে নাকি? বুঝলেন ম্যাডাম, বয়সকালে আমি আপনার হাজবেন্ডের চেয়েও হ্যান্ডসাম ছিলাম। আপনি এখনো যথেষ্ট হ্যান্ডসাম। ভরসা দিচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে ভরসা দিচ্ছি। কিন্তু আমি যে সাহস পাচ্ছি না। কেন? আরে
আপনার স্বামীটি যে পুলিশ, মেয়েরি যদি হাড় ভেঙে দেয়? একেবারে ছেলে মানুষ। আমি কিন্তু অনেক বড় ভেবেছিলাম। আমি কিন্তু তোমায় তুমি বলবো একটা কথা, আমি যদি কোথাও দেখা করতে চাই দেখা করবে? কেন? আমার তোমায় ভালো লেগেছে। কি হলো, চুপ করে রইলে যে? আপনি আমাদের বাড়িতে আসুন না। এক্সকিউজ মি, আমি আসছি। আপনার ডিম তো শেষ, আরেকটা নিন প্লিজ। থ্যাংক ইউ। আমি যদি কোথাও দেখা করতে চাই দেখা করবে? আপনি আমাদের বাড়িতে আসুন না। মিসেস নিয়োগী, একটা কথা বলবো, কিছু মনে করবেন না, বলুন। বলুন। আচ্ছা, আপনি হয়তো ভালো সার্জন হওয়া সত্ত্বেও হঠাৎ প্র্যাকটিসটা বন্ধ করলেন কেন? সে অনেক কথা। কিরকম? আমার বলতে যতটা সময় লাগবে, আপনার শুনতে ঠিক ততটাই সময় লাগবে। এক্সকিউজ মি, একটু আসছি। কি করে লাগলো? লেগেছে হয়তো কোনোভাবে দেওয়ালের দরজায়,
সব জায়গায় চলে গেছে। সরি একটু লেট হয়ে গেল। খুব অবাক হয়েছে তো? কেন? এখানে দেখা করতে বললাম বলে। আসলে বাড়িতে ডাকার একটু অসুবিধে ছিল। আমি রনিকে না জানিয়ে ওর সম্বন্ধে কয়েকটা কথা তোমাকে বলতে চাই। কি? তার আগে বলো, তুমি কি ওর সঙ্গে দেখা করতে চেয়েছো? ও বলছিল হ্যাঁ। মানে কেন, আপনি কি অফেন্ডেড? না ছি, তা কেন, আসলে আমি জানতে চাইছি অন্য কারণে। কিন্তু তুমি কেন বলো তো ওর সঙ্গে দেখা করতে চেয়েছো? এমনি এমনি ওকে প্রথম দেখে আমার আমার ভালো লেগে গিয়েছিল। রনিরও তোমাকে খুব ভালো লেগেছে, একদিন অনেকবার তোমার কথা বলেছে। ডেভিড, রনি আসলে খুব ইমোশনাল, কল্পনা প্রবণ, ইমপ্র্যাকটিক্যাল ছেলে মানুষ। এই যে তুমি দেখা করার কথা বলেছো না, এরই মধ্যে কত কি ভেবে নিয়েছি জানো? কি ভেবেছে? কি বলবো বলো তো, শি ইজ ইন লাভ উইথ ইউ। আই মিন আমি তো ঠিক সেইভাবে। আরো একটা কথা তোমায় বলে রাখি, রনি অতিমাত্রায় ভীতু, সবসময় ওর মধ্যে একটা ভয় কাজ করে। বছর দিয়ে আগে একটা কার অ্যাক্সিডেন্টে আমার শ্বশুর শাশুড়ি মারা যান, সেই থেকে রনি একটা টেনশনে ভোগে। কলকাতায় থাকতে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, তারা ভরসাও দিয়েছেন, শুধু বলেছেন সময় নেবে। আচ্ছা, ওর এই টেনশনটা কিরকম? নানা রকম, তুমি শুনলে হাসবে। ওই যে কিছুদিন আগে একটা রিউমার উঠেছিল না, একটু বুড়ি সম্বন্ধে ডাইনি বলে। হ্যাঁ হ্যাঁ, যিনি ওই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। রাইট, গ্রামের লোকেরা রটি দিয়েছিল ওই বুড়িটা মরে গেলে ওর আত্মা অন্য লোকের উপর ভর করবে। বুঝতে পেরেছি। রনির ধারণা ওই বুড়ির আত্মা রনির উপর ভর করেছে। স্ট্রেঞ্জ। আসলে কথাগুলো তোমাকে বলার একটা উদ্দেশ্য আছে। তোমাদের এই মেলামেশার ফলে যদি কোনো রকম ঘনিষ্ঠতা হয়, পরে কোনো কারণে যদি সেটা বজায় না থাকে, তাহলে রনির খুব ক্ষতি হয়ে যাবে। এমনকি ওর পক্ষে সম্পূর্ণভাবে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাওয়া অসম্ভব নয়। আই এম সরি বৌদি, আমি ঠিক জানতাম না। ঠিক আছে, আমি ওর সঙ্গে দেখা করব না। না না দেবীর, আমি আমি তা মানে করিনি। কিন্তু আসলে রনি খুব টাচি, তাই কথাগুলো আগে থেকে তোমাকে একটু বলে রাখলাম। তোমার সঙ্গে মিশলোর ভালোই হবে, অনেক প্র্যাকটিক্যাল হতে পারবে। শুধু একটা জিনিস খেয়াল রেখো, তোমাদের আলোচনা যেন কখনোই খুব সিরিয়াস না হয়। ঠিক আছে। তাহলে কাল আমাদের বাড়িতে আসছো? কাল? হ্যাঁ, কিন্তু কাল তো আমার কোনো কাজ নেই। যদি না আসো তাহলে বুঝবো তুমি আমার উপর রাগ করেছো। না না, রাগ করবো না, কালকে আমি আসবো। সত্যি আপনি এত হাসাতে পারেন না? থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। সুগতা বৌদি আপনার গানে খুব প্রশংসা করছিলেন, তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি গান শেখেন? না না, সেসব কিছু না, এটা আমার একটা ভগবান দত্ত প্রতিভা বলতে পারেন। তা আপনি যে এত ভালো গান করেন, গায়ক না হয় ডাক্তার হলেন কেন? কোথায় হলাম শিখি, বৌদি যে বলছিল আপনি MBBS পাশ করা ডাক্তার। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, আসলে আমার অ্যাম্বিশনটা অন্য ছিল। কি? আমার জীবনে ইচ্ছে ছিল পুলিশ হব, না বন্দুক ঠন্দুক থাকবে, ঠাই ঠাই করে গুলি চালাবো। তোমার বুঝি খুব গোয়েন্দা উপন্যাস পড়ার শখ, হলেও তোমাকে মানাতো না, তোমাকে ডাক্তারটাই মানায়। Thank you.
জায়গাতে ধুয়ে দাও, নিচে বাথরুমে রক্ত পড়ছে। ঠিক আছে ম্যাম স্যার, ফুটিং লাগিয়ে সিলিন্ডার ঠিক করে দেবো। যেভাবে নিঃশব্দ এসে দাঁড়ালে, জানো এক্ষুনি না তোমাকে চিঠি লিখছিলাম। ডিয়ার রনি, অনেক কিছু বলার আছে, কবে দেখা হবে, অনেক কিছু বলার আছে যা লিখে বোঝানো যায় না। এই দেখো। সত্যি? কই দেখি। যা, তাহলে ভাবা হয় আমার কথা? ভাবা হয় মানে? দিন রাত শুধু ভাবি রনি রনি রনি। আচ্ছা তুমি ভাবো আমার কথা। আমি কি মনে হয় তুমি বলো না। বলছি শুধু ভাবুই না, তোমার দু চোখের তারায় লেখা আছে টি এ সি আই টি, মানে ডেভিড আমার নাম। নাচের ক্লাসে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোমার জন্য মন কেমন করলো তাই ক্লাস ফাঁকি দিয়ে তোমার কাছে চলে এলাম। কি হলো? তো তাহলে তো সেলিব্রেট করতে হয়, কি দিয়ে করবো? মারবো কিন্তু। তাহলে কি দিয়ে করবো? তুমি তো কফি খেতে ভালোবাসো, তাই কফি দিয়ে সেলিব্রেট করবো। চলো চলো। মানে কফি বানাতে? না, তুমি আমার গেস্ট, কফি আমি বানাবো। না না, আমি থাকতে তুমি হাত পোড়াবে কেন? আমি এখানে আসছি। রনি রনি শোনো, তাহলে এক্ষুনি রান্নাঘরে ঢুকবে, তা কি করে হয়? বলছি আমি তৈরি করবো কফি। সার্টেনলি নট, কফি আমি বানাবো, তুমি এখানে চুপচাপ বসো। আহ ডেভিড, শোনো, কফি ছাড়া অন্য কিছু অফার করতে পারছি না, কারণ আমাদের বাড়িতে কাজের অন্য কোনো লোক নেই। তাহলে তুমি জিতলে, খুব স্বাভাবিক। পোশাকটা তো ঝুলছে, কিন্তু মানুষটা কই? পোশাক? ও বাবা, ক্লাবে গেছে, ফিরতে রাত হবে। এটা কবে আনলে? বাবা নিয়েছেন। রনি কি হলো? রনি কি হলো? কি হলো? কেটে গেল? দেখি দেখি দেখি।
রনি, এ রনি, রনি
হৃদয় ছুঁয়ে যে পেলাম সে ঝর্ণাটাকে। হৃদয় ছুঁয়ে যে পেলাম সে ঝর্ণাটাকে। নমস্কার। নমস্কার। বাদুর গিয়েছিল তো? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? বলছি, আপনি ভেতরে আসুন। আপনার বাহাদুর ছেলেটা কিন্তু বাজারের কাছে নেবে গেল, বললো কি সব কেনাকাটার আছে। হ্যাঁ, আমি ওকে কয়েকটা জিনিস কিনতে দিয়েছি। বসুন, দাঁড়িয়ে কেন? মিস্টার মিত্র, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, আপনাদের শুনে হাসি পাবে। তবু আমার মনে হলো আপনাকে সব ব্যাপারটা জানানো দরকার। আসলে কিছুদিন হলো আমি পিকিলার সব শব্দ শুনতে পাচ্ছি, আর দেখেওছি একটা জিনিস। শব্দ শুনতে পাচ্ছেন, কিছু দেখেছেন? যেমন যেমন এক সপ্তাহ আগে রাত্রিবেলা আমি যখন শুতে যাই, তখন মনে হলো জানলায় কে যেন ধাক্কা দিচ্ছে। তারপর পরশু রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ একটা শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কানের কাছে কে যেন বিশ্রীভাবে চেঁচাচ্ছে, মানে কাঁদছে। জাস্ট এ মিনিট, আপনার স্বামী শব্দটা শুনেছিলেন? মানে কান্না বা তেমন কিছু? না, উনি ঘুমোচ্ছিলেন, আর আমি আর ডাকিনি, যা টায়ার্ড থাকেন। আই সি, এটা তো গেল শোনা। আর কি যেন দেখেছেন বলছিলেন? হঠাৎ কাল যখন বিকেলবেলা বাথরুমে স্নান করছিলাম, সেই সময় জানলায় একটা আওয়াজ পেলাম। আচ্ছা। প্রথমে ভেবেছিলাম কোনো বাজে ছেলে ছোকরার কাজ, তাই তাড়াতাড়ি হাউস কোটটা পরে বাইরে বেরিয়ে এসে দেখলাম। কি দেখলেন? দেখলাম যে, মানে আমার মনে হলো ছুটে একটা নারী মূর্তি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না মিসেস শ্রীয়োগী, আমি কিন্তু পুরোপুরি কনভিন্স নই। আমার মনে হয় ববির মৃত্যু আপনার মনে গভীর দাগ কেটেছিল, এবং সেই ভয়টাই নানাভাবে নানা প্রকারে আপনার কাছে এসে উপস্থিত হচ্ছে।
and that's all. তাই বলছেন? Exactly তাই. Sorry. আপনাকে এই সামান্য ব্যাপারে শুধু শুধু হয়রানি করালাম. চলি. তবে আপনার ভয় পাওয়ার কিছু নেই. আমি আছি. Good night. Good night. ঘরে অত বড় বোন সুন্দর স্ত্রী ছি 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 শুনতে অত খারাপ লাগে কি হয়েছিল কি আর কি হবে তোমাদের এই জুনুদি বাড়িতে চিঠি লিখে ডিএসপি সাহেবকে ডেকে পাঠিয়েছে ঘরে কর্তা ছিল না ব্যাস একেবারে জপটা জপটি আপনি কার কাছে শুনলেন আমি ঠিক লোকের কাছেই শুনেছি দেখুন হয়তো অন্য কিছু হয়েছে এসব কিছুই হয়নি লোকে বসে বসে পিএনপিসি করছে সে আবার কি পিএনপিসি বোঝেন না পরনিন্দা বড় চর্চা আরে মেয়ে ছেলেটা স্বভাব তো ভালো নয় দেখো না ২৪ ঘন্টা মদ খেয়ে পড়ে আছে আরে বাবা যা রটে তার কিছু তো বটে ভদ্রমহিলাকে কিন্তু আমার অসাধারণ লাগে কথাবার্তা চেহারা সবকিছু একটা একটা ব্যাপার ও সব রং ঢং ছলাকলা করে কথা বলা তোমরা ভাই অল্প বয়সী মেয়ে তোমাদের ভালো লাগতে পারে আমার তো আর চেহারার কথা বলছো ভাই ইদানিং ওই একটু চর্বি টর্বি জমে গেছে আচ্ছা ঠিক আছে আমার অল্প বয়সের একটা ছবি তোমায় দেখাবো বুঝলে হুম হুম না না আপনার চেহারা ভালো আমি সে কথা বলছি না শোনো একটা কথা বলি ছিরি নেই ছাদ নেই খেউর মা মানে ওই খেউর মেয়ে ছেলের মতো খানিকটা লম্বা চড়া হলেই তো মেয়েদের ফিগার হয় না আর অনেক কিছু লাগে যা এটা একটা কি বললেন ওরকম একটা ডিগনিফাইড চেহারা আর আপনি যাক বাবু আমার ভালো লাগেনি তাই আমি বলে ফেলেছি মেয়ে ছেলের দিন রাত উটের মতো মুখ করে ঘড়া ঘড়া মদ গিলবে অসহ্য অসহ্য শুনেছি ওর নাকি ছেলে পুলে হয়নি সেই দুঃখেই নাকি মদ খান আরে ঢং ঢং ছাড়ো তো বদমাইশি বদমাইশি মদ না খেলে বিবেকে বাঁধে তাই মদ খায় ঝাড়া হাত পায় বদমাইশি করে আপনি কিন্তু বেশ কথা বলেন এবার উঠবো ভাই অনেক দেরি হয়ে গেল আর একটু বসে যান না ভাই ৭টা বাজতে চলল আজকাল যা সব ভূতের উপদ্রব শুরু হয়েছে রাত করতেও ভয় হয় ভূতের উপদ্রব মানে ওই হলো ভ্যাম্পায়ার ড্রাকুলা ভূত ওই একই আচ্ছা তুমি রনির ব্যাপারটা শুনেছো তো রনির কি ব্যাপার শুনুনি ববি যেদিন মারা যায় সেদিন নাকি ওর হাতে রক্তের দাগ দেখতে পাওয়া গেছিল তা আপনি কি বলতেছেন রনি বাচ্চাটাকে মেরেছে না না তা নয় তবে তবে কি সে অনেক কথা পরে একদিন বরং আজ উঠি ভাই পান খাবে নাকি না বাবা পান খেলে দাঁত লাল হয় উনি ভীষণ রাগ করেন আরে নাও নাও ভালো জর্দা পান খেলে শরীরে ইসে আসে কি আসে বললেন শরীরে উত্তেজনা আসে রিয়েলি হ্যাঁ গো আরে কি আর সবসময় কটমট করে পান চিবই দুটো আরে নাও নাও যতগুলো খুশি নাও কর্তাকেও না হয় একটা দিও ওই ইসে আসবে আচ্ছা
চলি ভাই। ক্ষুদিরাম স্ট্রিট, ক্ষুদিরাম স্ট্রিট না, এই নামে তো এখানে কোনো রাস্তা নেই, এই রাস্তা তো সোজা স্টেশনে গেছে। শুনুন, কিসের জন্য একটা আওয়াজ হলো শুনছো? কে যেন চিৎকার করলো। হতে পারে, তুমি অত্যন্ত বেশি মাত্রায় খাচ্ছ এসব, আর আর খাবে না, বি স্টাডি। স্টাডি? ইয়েস, আই মিন স্টাডি। বিশেষ করে আমি খুব স্টাডি। দেবে, এই দেখো, সরি, দাও গ্লাসটা দাও না, দাও গ্লাসটা দাও না, তুমি গ্লাসটা দাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর নতুন পেগ নেব না, এটা এটা শেষ। কিচ্ছু শুনতে চাই না, সাসপেন্ড করে দেবো এক একজনকে ধরে। ওয়াটলেস, প্রত্যেকটা নির্জন রাস্তায় এক একটা পেট্রোলিং পোস্টের ব্যবস্থা করা রয়েছে, আর তার মধ্যে সন্ধ্যাবেলা। স্যার, আমরা ছটা থেকে ছটা থেকে ডিউটি করছেন তো গীতা হালদারকে হিলটন রোড থেকে ভূতে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে ফেললো? আপনাদের মোট 4 কিলোমিটার রাস্তা, দুটো জিপও রয়েছে, এর মধ্যে কিভাবে এরকম হলো? ক্যাপ্টেন রাইস স্ত্রীর যা স্টেটমেন্ট, তাতে মিসেস হালদার ওদের বাড়ি থেকে বেরিয়েছিলেন 6:30 থেকে 6:40 এর মধ্যে। বিশ্বাস করুন স্যার, আমরা কিন্তু ওই সময়, আই ডোন্ট বিলিভ দ্যাট স্টোরি, আপনারা ডিউটিতে ছিলেন না। মিসেস হালদার এমন কিছু 5 বছরের মেয়ে নয় যে আততায়ীরা তাকে কোলে করে নিয়ে পালিয়েছিল। নিশ্চয়ই সেখানে ঝগড়া হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, চেঁচামেচি হয়েছিল। আপনি বিশ্বাস করুন স্যার, আপনি চলে যান। যান স্যার। আই স্যার গেট আউট। এই তো মগের মুল্লুক শুরু হয়েছে স্যার। চোখের সামনে একটা বাচ্চা মারা গেল, একজন ডাক্তার, একটা হাউসওয়াইফও মারা গেল, এরপরে তো মরে কেউ যায়নি মিস্টার ম্যাসন। যদি আমার না
কিছুটা জানা তুমি বুঝবে কি যদি আমার না বলা কোনো কথা সুরে সুরে তোমাকে শোনাই তুমি শুনবে কি শুনবে কি একলা থাকতে হবে ভেবে মন খারাপ করছে তুমি মন খারাপ করো না প্লিজ তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে মন তো আমারও খারাপ করবে কি করব বলো একটা কাজ করব কি এমডি পরীক্ষাটা ড্রপ করে দেব খবরদার তাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাব তুমি আমায় ভীষণ ভালোবাসো তাই না হ্যাঁ ভীষণ ভালোবাসি সত্যি আচ্ছা ধরো তুমি আমাকে যা ভাবছো আমি তা নই সে আবার কি কথা না ধরো তুমি আমাকে ভাবছো একটা ডাক্তার কিন্তু আমি ডাক্তার না হয়ে একটা ইঞ্জিনিয়ার হতে পারি সে আবার হয় নাকি পৃথিবীতে কত কিছু হয় ধরো আমি একদিন মরেই যাই তাত একদম এরকম বলবে না নাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো ওঠো শুধু প্রেম করলে চলবে পড়াশোনা করতে হবে না চলো ওঠো
কি হলো দাঁড়িয়ে রইলে যে? তুমি বাইকের দিকে এগো, আমি আসছি এক মিনিট। আসুন মিস্টার মেসন। গুড মর্নিং। গুড মর্নিং, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার, সরি টু বদার ইউ। ও নট এট অল স্যার। কি ব্যাপার, এনিথিং রং? আর এই সব খবর ভালো তো? না না, সেসব কিছু না। ইয়ে মিস্টার মেসন। ইয়েস স্যার। আমি এতদিন একটা ব্যাপার আপনার কাছে গোপন রেখেছিলাম, আমার মনে হয় সেটা এখন আপনাকে বলা দরকার। হ্যাঁ বলুন স্যার। আপনার অনুমান সত্যি, আমি এখানে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট এসেছি। হ্যাঁ আমি জানতাম স্যার। আপাতত আমি একটা নতুন পরিকল্পনা করেছি যেটা আপনার সঙ্গে আলোচনা হওয়া খুব দরকার। আচ্ছা। সিআইডি ইন্সপেক্টর মিস্টার ভার্মার কাছ থেকে কয়েকটা তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই এই পরিকল্পনাটা আমার মাথায় এসেছে। বলুন স্যার। বাই দ্য বাই, আপনি কি জানেন ডেভিড আর রনি একে অপরের প্রতি অনুরক্ত? আই মিন দুজনের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার্স আছে। হ্যাঁ স্যার, ওদের মেলামেশা দেখে তাই মনে হয়। মনে রাখবেন, আমার এই প্ল্যানটা আমি, আপনি এবং সিআইডি ইন্সপেক্টর মিস্টার ভার্মা ছাড়া আর কোনো চতুর্থ ব্যক্তি যেন না জানে। কিন্তু স্যার প্ল্যানটা কি? আমি ড্রাকুলাকে দিয়ে ড্রাকুলাকে ধরতে চাই। রনি তুমি এত রাত্রে কটা বাজে জানো? 11টা বেজে গেছে। হবে হয়তো এত রাত্রে লোকে আমাদের এইভাবে দেখলে কি ভাববে? আর তাছাড়া বাবা পাশে ঘরে ঘুমোচ্ছেন, আমরা রনি কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। আজকাল কি যেন সব ঘটছে আমি কিছু বুঝে উঠতে পারছি না। সব সময় আমার এত ভয় করে কেন দেবি? ঘুমলেই কি সব বিচ্ছিরি স্বপ্ন দেখছি। ঘুমলেই দেখতে পাচ্ছি এক দল কালো কুকুর আমাকে ধরা করেছে, আমি চেষ্টা করে পালাতে পারছি না। রনি আজকে কি স্বপ্ন দেখলাম জানো? কি দেখলে? আমি 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 তোমায় খুন করছি, মানে মানে তোমার গলা টিপে ধরে তোমার বুকে মুখ রেখে রক্ত খাচ্ছি। রনি উফ, কি বিভৎস। রনি রনি একটা জিনিস বোঝার চেষ্টা করো, স্বপ্ন বাস্তব এক নয়। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, দেখো আমাকে ছুঁয়ে দেখো, আমি তোমার তোমার কাছেই আছি রনি। পাগল মেয়ে, এত ভয় পাবার কি আছে? অনেক
ব্যাপার প্লিজ এত উতলা হচ্ছে কেন দেখো সব ঠিক হয়ে যাবে না না রমা এটা আমার সান্ত্বনা হতে পারে না মানুষ হোক প্রেত হোক ডাইনি হোক তাকে ধরতে না পারাটা যে কোনো পুলিশ অফিসারের পক্ষে অত্যন্ত অপমানের অত্যন্ত লজ্জার কিন্তু তুমি তো চেষ্টা করছো দিন রাত এক করে চেষ্টা করছো সেই জন্যই তো আমার আরো বেশি খারাপ লাগছে রমা আমার মনে হচ্ছে আমি আর আগের মতো অ্যাক্টিভ নেই আমার যুক্তি বুদ্ধি সব কেমন ভোঁতা হয়ে যাচ্ছে চোখের সামনে একটার পর একটা খুন হচ্ছে অথচ আমি কিছু করতে পারছি না আমার আমার মধ্যে কেমন কেমন একটা কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে রমা সত্যি বিশ্বাস করো তুমি কিচ্ছু ভেব না এমন কথা বলো না আমি বলছি সব ঠিক হয়ে যাবে হ্যালো স্যার দিস ইজ মেসন ফ্রম দ্য রেসিডেন্স ইয়েস স্যার মাই সন ডেভিড হ্যাজ বিন মার্ডার্ড হ্যাঁ ডেভিড খুন হয়েছে ইটস ইম্পসিবল ইয়েস স্যার ইটস ট্রু স্যার হি হ্যাজ বিন ব্রুটালি মার্ডার্ড মিস্টার মেসন ইয়েস স্যার হি হ্যাজ বিন ব্রুটালি মার্ডার্ড স্যার ইউ ওয়েট মিস্টার মেসন আই উইল বি রাইট ওভার দেয়ার আই এম কামিং রাইট নাও Thank you, sir. কেঁদে আর কি করবে অবশ্য এত তাড়াতাড়ি ভোলাও মুশকিল শনিবার দিনও আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলে গেছে ডেভিড আর পারভিন ছিল এদিকে আমি আর রনি ছিলাম ওর বাবার দিকে তো আর তাকানো যায় না অত বড় জোয়ান ছেলে তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে হুম রীতিমত ভৌতিক ব্যাপার শুরু হয়ে গেছে না না আই এম নট জোকিং দু মাসের মধ্যে তিন তিনটে খুন কোনো কিনারা পর্যন্ত হলো না এই রকম চলতে থাকলে আমাদের সিকিউরিটি বলে কিছু থাকবে না রনির ব্যাপারটা শুনেছো না কেন কেউ কেউ বলছে যে রাতে ডেভিড মারা গিয়েছিল সেই রাতে রনি নাকি তাদের বাড়ি গিয়েছিল বাজে কথা ডেভিডের হাতের মুঠোয় নাকি মেয়েদের মাথার চুল পাওয়া গেছে অনেকে বলছে সেই চুল নাকি রনির তুমি কি বলতে চাও রনি ডেভিডকে খুন করেছে গীতাদি বলেছিল যে ববি যেদিন ক্লাব হাউসে খুন হলো সেদিন নাকি অনেকেই লক্ষ্য করেছিল রনির হাতে পোশাকে সব রক্তের দাগ লেগে রয়েছে সেটা নাকি আবার ওর দাদা আলাদা করে রনিকে ডেকে নিয়ে গিয়ে ধুয়ে দিয়েছিল আমি অবশ্য সেই রকম একটা কথা শুনেছিলাম কি শুনেছিলে ওই তুমি যে বললে আশ্চর্য 14 বছর পরে তোমাকে সিগারেট খেতে দেখছি কারণ আমি আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না ওরকম একটা হ্যান্ডসাম ব্রাইট ইয়াং ছেলে এর আগেও একটা বাচ্চা আর একজন ভদ্র মহিলা খুন হয়েছিল তখন কিন্তু তোমার এতটা বিচলিত হতে দেখিনি তার একটা কারণ ছিল যে জানি কি জানো এবারে খোদ পুলিশ অফিসারের ঘরে তার ছেলে খুন হয়েছে এক্স্যাক্টলি ঘটনাটা কি সাংঘাতিক তুমি ভাবতে পারছো তাছাড়া শহরের মানুষগুলোর মধ্যে এরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেটা লক্ষ্য করেছো
শিক্ষিত লোকগুলো গ্রামের লোকের মতো অন্ধবিশ্বাসী হয়ে পড়ছে। ওরা প্রেত, ড্রাকুলা এসব নিয়ে নিজেদের মধ্যে গল্প বানাচ্ছে, রটাচ্ছে। হাসবে না? একজন পুলিশ অফিসারের বোন যদি প্রেত হয়ে অন্য কোন পুলিশ অফিসারের ছেলেকে খুন করে তার রক্ত পান করে, তাহলে আমরা তার কি করতে পারি? করা না করার কথা নয় রুনু, এগুলো এগুলো অত্যন্ত মর্মান্তিক। তারপর আমাদের সিগারেট কথা ভাবো, তোমার কথা ভাবো, তুমি সারাদিন বাড়িতে একা একা। সিকিউরিটি আমার সিকিউরিটি থাকাও যা না থাকাও তাই, কে আছে আমার? কোনো পেছুটান আছে বলতে তুমি, তোমার থাকা না থাকা আমার কাছে সমান। আর যে থাকতে পারত মানে অন্য পাঁচটা মেয়ের যা থাকে, আমার আমার তাও নেই। তোমরা বলো আমি নেশা করি, আমি ভাবি ভাগ্যিস আমি নেশা করি, নইলে কি হতো? আমি 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 কি নিয়ে বাঁচতাম? রুনু, তুমি সেই একই প্রসঙ্গ ভাবছো, ভুলে যাও, যা হবার নয় তা হয়নি। আমি জানি এবার তুমি কি বলবে, বলবে সব মানুষের সন্তান ভাগ্য থাকে না, কিন্তু কিন্তু তাদের ভুলে থাকার জন্য কিছু একটা তো থাকে, যাও কিছু। আমার তো আমার তো তাও নেই। আই এম সরি, জানি তোমাকে আমি সঙ্গ দিতে পারি না, বাট ইউ আর এ ডক্টর, তুমি ইচ্ছে করলে সারাদিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারো। তুমি জানো তুমি কত বড় সার্জন ছিলে? মিথ্যে, আমি আমি কোনোদিন ভালো সার্জন ছিলাম না। রুনু, আমি খুনি, আমি নিজের হাতে একটা শিশুকে খুন করেছি 5 বছর আগে, সেই রাতটার কথা আমি বলতে পারি না। আমার বাবলু কেমন আছে ডক্টর? আমার বাবলু কিছু বলছেন না কেন? আপনি চুপ করে আছেন কেন? দয়া করে বলুন আমার বাবলু কেমন আছে ডক্টর? আপনি কিছু বলুন, বলুন বলুন আপনি কিছু, আমার বাবলু কেমন আছে? না, বাঁচানো গেল না। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। তুমি সেই একটা ঘটনা বলতে পারলে না জীবনে। তুমি তো জানো যে বাচ্চাটা গাড়ি চাপা পড়েছিল, ওর একটা অপারেশন দরকার ছিল এবং তুমি সেটা করেছিলে। ডক্টর স্যার নট গড। জানো আমার আমার প্রায় মনে হয় সেদিন আমি অপারেশনটা ইচ্ছে করে ভুল করেছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, আমার মনে হয়, তুমি বিশ্বাস করো, আমার মনে হয় সেদিন ওই বাচ্চা মাটাকে দেখে
মনে মনে আমার হিংসা হয়েছিল, তাই বুঝে নিয়েছি রজান্তি, আমি আমি চেয়েছিলাম ওই বউটাও, ওই বউটাও আমার মধ্যে নিঃসঙ্গ হয়ে যাক। Yes, I wanted that woman to become lonely, absolutely lonely, like me. বাপি কি বলছিল জানিস তো? অধিকৃত কাগজের রিপোর্টই ঠিক, মানে ড্রাকুলাই খুনগুলো করছে। Yes, এছাড়া আর কি হতে পারে? কিন্তু ড্রাকুলা তো কল্পনা, ব্রামস্টোকারের লেখা গল্প, কল্পনার সঙ্গে বাস্তবের মিল নেই। কথাটাকে কে বলেছে? জুলেভানের লেখাই তো তা প্রমাণ। কবে স্পেসশিপ কল্পনা করেছিলেন, বাস্তবে তো হলো না। আমার ব্যাপারটা একটু অন্যরকম, দিনের বেলা এসব কিছুই বিশ্বাস হয় না, কিন্তু বিকেলের পরে সূর্য ডুবলে গা ছমছম করতে শুরু করে, রাতে বারান্দা পেরিয়ে টয়লেটে গেলেও মনে হয় এই যেন কেউ পেছন থেকে এসে ঝাপাত করে ধরল। ডাইনি ডাইনি, আমাদের বাড়িতে সবাই একমত। ইটস সুইট, চলি রে রানী, চলি চলি রে, আসি চল চল। স্নানটা করে নে, স্নান না করলে শরীর খারাপ হবে না? কি চেহারা হয়েছে বলতো, আয়নায় নিজেকে দেখেছিস একবার? লক্ষ্মী সোনা মেয়ে, অমন করে না, স্নানটা করে খেয়ে নিবি চল। আচ্ছা, তোর কি খিদেও পায় না? খিদে পায় তাহলে চল।
তোর কি খেতে ইচ্ছে করছে বল? আচ্ছা চিংড়ি মাছ তো রনের খুব ফেভারিট, তাই না? হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি তোর খুব ফেভারিট, তাই না রানী? আচ্ছা বেশ, তাহলে না হয় মাংস। কি মাংস হবে বল, মাটন না চিকেন? না, তাহলে কি খাবি বলবি তো? আমি আমি বল আমার কি বল, কি বলছিলিস বল? তুই ডেভিডকে মেরে ফেলেছিস। হ্যাঁ, তুই ডেভিডকে মেরেছিস, তুই ডেভিডকে মেরেছিস। আমার আমার একটু রক্ত দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও। আমি রক্ত খাবো। আমি ডেভিডকে মেরে ফেলেছি, আমি ববিকে মেরেছি, আমি কিন্তু হালদারকে মেরেছি, আমি সবাইকে মেরেছি। রক্ত দাও, আমার রক্ত দাও, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো। ওয়েল মিস্টার সরকার, আপনার রেকমেন্ডেশনই অরুণাব মিত্রকে স্পেশাল অ্যাসাইনমেন্টে পাঠানো হয়েছিল, কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে তো কাজ তো খুব ভালোভাবেই চলছে, কিন্তু পত্রপত্রিকাগুলো যা লিখতে শুরু করেছে তা ভেবে দেখেছেন? সবচেয়ে বড় কথা হলো সাধারণ মানুষের জীবনের উপর এই টোটাল রিফ্লেকশনটা কিন্তু মস্ত ভয়ঙ্কর। সব থেকে আগে এদিকটা আমাদের বিশেষ করে ভাবা উচিত। ওরা তো রীতিমতো ড্রাকুলা ভ্যাম্পায়ারদের গল্প বানিয়ে ছাড়বে। হ্যাঁ, সেদিন একটা পত্রপত্রিকায় পড়ছিলাম আমেরিকা 1800 কত সালে যেন এই রক্তচোষা ব্যাপারটাকে নিয়ে আমাদের ব্যাপারটার সঙ্গে তুলনা করতে চাইছে। আমার কাছে যা রিপোর্ট আছে তাতে জনসাধারণের এই ভয়ভীতিটাই অরুণাব মিত্র একটা পাল্টা চাল হিসেবে ব্যবহার করছে। এটাই এখন পুলিশ ডিপার্টমেন্টের কাছে সবচেয়ে বড় অস্ত্র। কিরকম স্যার? ডিটেল ইনফরমেশন এবং রিপোর্টের জন্য অরুণাব মিত্রকে কলকাতায় ডেকে পাঠিয়েছি, পরশুর মধ্যে সঠিক স্ট্র্যাটেজি উপস্থিত করবে। মিস্টার সরকার, একটা কথা আমি না বলে পাচ্ছি না, ওয়াই আপনি এখন অরুণাব মিত্র সাচ কনফিডেন্স? না না, আমি তার ইন্টিগ্রেটিভ প্রশ্নে যাচ্ছি না, আই মিন এক্স্যাক্টলি মিস্টার রয়, আমারও একই প্রশ্ন। প্রফেশন উনি একেবারে নতুন, ওনার উপরে এত বড় দায়িত্ব দেওয়াটা। জেন্টলম্যান, আই থিঙ্ক উই শুড লিভ ইট, দিস ইজ আ মাচ ডিসকাস ইস্যু। সংক্ষেপে এইটুকু বলা যায় অরুণাব মিত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে বিকজ হি ইজ জেনিয়াস। আচ্ছা, সিআইডি মিস্টার ভার্মাকে অফ করালো কেন? না স্যার, উনি তো কাজ করছেন। ইজ ইট? ইয়েস স্যার, উনি আগের মতোই কাজ করছেন। শুধু রসকসের কাগজের রিপোর্টারই আমি নই, এই ফুল পাখি আকাশ এইসবের উপর আমার একটু দুর্বলতা আছে, তা বুঝতেই তো পারছেন দাদা, এই পেটের দায় আজকাল এসব তোলা হয় না। বাজি ভাই, আপনার কি মনে হয় এই খুনের পেছনে কোনো মানুষের হাত আছে? আচ্ছা মোটিভটা কি? দেখুন, সবসময় যে মোটিভ নিয়ে খুন হবে তা কোনো মানে নেই। হতে পারে যে কোনো মানসিক রোগগ্রস্ত রোগী এই হত্যার যোগ্য নায়ক, মানে এটা বিদেশে এরকম অনেক উন্মাদের কেস হিস্ট্রিতে পাওয়া যায়। আসুন দাদা। নো থ্যাংকস, আমি খাই না। খুব ভালো, খুব ভালো। আপনি মানসিক রোগী বলে কাউকে সন্দেহ করেন নাকি? দেখুন, এই ব্যাপারে আপনাকে একটা মজার ঘটনা বলতে পারি। আমার নার্সিংহোমে রেখে আমি একজন ট্রিটমেন্ট করছি, যে নিজেকে দাবি করছে ডাইনি বলে, এবং সে এও বলছে যে সবাইকে হত্যা করে তাদের রক্ত সে পান করছে। কে সে? আমাদের ডিএসপি বোন রনি, বেচারে ভীষণ মেন্টাল ডিপ্রেশন ভুগছে। আপনি তাকে খুনি হিসেবে সন্দেহ করেন নাকি? রনি বাচ্চা মেয়ে,
তাছাড়া আমাদের অনেকদিন পরিচিত। আসলে ভয়ে দুশ্চিন্তায় এইসব হয়েছে আর কি। সরি ডক্টর নিয়োগী, রাস্তায় পেয়ে আপনাকে অনেক বিরক্ত করলাম। না না ঠিক আছে, আমি চলি বাজারের দিকে যাব। আচ্ছা চলি। বৌদি আমি পাচ্ছি না, আমাকে বাড়ি নিয়ে চলো। একটু ধৈর্য ধরে থাক। না বৌদি আমি ভালো হয়ে গেছি, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কি ছেলে মানুষই করছিস, বললাম তো আমি আর পাচ্ছি না বৌদি। তোমরা যদি না নিয়ে যাও তাহলে আমি নিজে এখান থেকে পালাবো। অমন করে না রানী, অমন করে না। একটা সত্যি কথা বলুন তো ক্যাপ্টেন রায়, এই হত্যাগুলোর পেছনে আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ কি মশাই, ইতিমত ভৌতিক কাণ্ড, আপনি কাকে সন্দেহ করবেন? একটা কথা আপনাকে আমি বলতে পারি, তবে আমাকে কথা দিতে হবে, সে কথা আপনি কাউকে বলতে পারবেন না। কথা দিচ্ছি। আমাদের ডিএসপির বোন রনিকে চেনেন? অনেকের ধারণা রনির উপর ইভিল স্পিরিটের পজিশন হয়, সেটা অবশ্য সে স্বীকার করেছে, কিন্তু আমার মনে হয় পরে বলব। সুগতা এসো, এর সাথে পরিচয় করিয়ে দিই, ইনি রাজকুমার চ্যাটার্জি, আনন্দ সংবাদ কাগজের রিপোর্টার, ওই খুনটুনের ব্যাপারে ইনি আমার স্ত্রী। নমস্কার সুগতা রায়। নমস্কার। আমার বান্ধবী পারভিন। নমস্কার পারভিন। বস, কতদিন হলো এখানে এসেছেন? আজকে নিয়ে 12 দিন। আলাপ হয়ে গেছে এখানকার লোকজনদের সঙ্গে? অল্প কয়েকজনের সঙ্গে হয়েছে। ওনাকে একদিন ক্লাবে নিয়ে চলুন না, আলাপ হয়ে যাবে সকলের সঙ্গে। হ্যাঁ পারভিন ঠিক বলেছে। সেই কথা বলছিলেন। ডক্টর নিয়োগীর সঙ্গে আলাপ হয়ে গেছে? কাল বিকেলে আসুন না, একসঙ্গে ক্লাবে যাওয়া যাবে। না মানে আমি কাল একটু কলকাতা যাচ্ছি, ফিরবো সোমবারে, তারপরে আজ আমি উঠি। Good evening, sir. Hi. Good evening. I have been expecting you, Mr. Bhama. Please sit down. কি ব্যাপার? এখানে অ্যাপয়েন্টমেন্ট করলেন? আপনাকে স্যার একজনকে আইডেন্টিফাই করতে হবে। কাকে? একজন মহিলাকে। মহিলা? এক্সকিউজ মি, হুইস্কি? এনিথিং, ওয়ান ম্যাকডোয়েল লার্জ। আমাদের কাছে খবর আছে ট্রেনে আসবার সময় ওই মহিলা সারাক্ষণ আপনার দিকে ওয়াচ রেখেছিল। আমি কি ভদ্র মহিলাকে আগে দেখেছি? সেটাই আপনাকে। কনফার্ম করতে হবে স্যার। কিন্তু মিস্টার ভার্মা আপনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলেও কিন্তু আমরা ওই ভদ্রমহিলাকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ তাহলে আসল লোকগুলো সাবধান হয়ে যাবে। স্যার আমরা যদি ওনাকে কিডন্যাপ চুরি করি কিভাবে? বলো না
know this lady. মিস গোমেজ, আপনাকে বিরক্ত করার কোন অভিসন্ধি আমাদের নেই। তাছাড়া যে তথ্য প্রমাণ আমি আপনাকে দিয়েছি তাতে করে যে কোনো বোকার লোকও নিজের দোষ স্বীকার করে নিতে বাধ্য।
আপনি কেন খামাখা মিথ্যে কথা বলে চলেছেন? কেন মিথ্যে কথা বলছেন? বলুন কেন মিথ্যে বলছেন? কিছু নেই পাতা, মুঝে কিছু নেই পাতা। আপনি সময় নষ্ট করছেন মিস গোমেজ। আপনি স্বীকার করে নিন, আপনি স্বীকার করে নিলে কোর্ট থেকে রাজ চাকরি হিসাবে আপনার সমস্ত শাস্তি মুকুব হয়ে যাবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব। मैं कुछ नहीं जानती, मैं कुछ नहीं जानती, believe me, मैं कुछ नहीं जानती। हमरा श्योर जी आपने सब कुछ जाने मिस गोमेज। मुझे कुछ नहीं पता, मुझे कुछ नहीं पता, मुझे कुछ नहीं। I don't know anything, please. I just don't. Don't tell lie. প্রতি পদে আপনি মিথ্যে কথা বলে চলেছেন। পুলিশের কাছে ফলস আইডেন্টিটি দেখিয়েছেন। উইদাউট লাইসেন্স আপনি রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কাছে স্কেলিটন পাওয়া গেছে। এই যে ছবিগুলো, এই ছবিগুলো আপনাকে ওয়াচ রেখে তোলা হয়েছিল, এগুলো আপনি অস্বীকার করতে পারেন? কেন কি না ইট? Don't try, madam. Don't try. Please help us. Please. They will kill me. वो लोग मुझे मार डालेंगे। क्यों मारें ना? हमने अपना दायित्व निच्छे। Please, madam. Please. हमने अपना के full protection दे। मेरा असली नाम मंजू, मंजू वैद्य। एक दिन, that was 1977, नवंबर का महीना था, मैं बॉम्बे सी बीच पे अकेली खड़ी थी। उस समय अचानक से গুলি বেঁধিয়ে দিতে পারলে খুব থ্রিল মনে হয়। আপনি শিকার করেছেন কখনো? না 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 না, ওর সব পাঠশালে আমি কখনো পড়িনি। শিকারের কথা কি বলছেন ম্যাডাম? আই গুলি খেলায় আমি কখনো জিততে পারিনি। টিপ টিপ আমার দ্বারা হয় না। সত্যি কথা বলবো ম্যাডাম, এই বন্দুকে আমার ভীষণ ভয়। আমাদের পেশা হচ্ছে কলম কাগজ বুলেট বারুদ। এবার আপনাকে একটা অন্য প্রশ্ন করি। কি? আমাদের টিএসপি সাহেবের বোন রনি কি আপনি চেনেন? চিনি, কেন? আই মিন হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অ্যাবাউট হার? শি ইজ এ উইচ, একটা টয়নি। বা ও খাসা ক্লাব। হ্যাঁ, এটাই আমাদের ক্লাব। ভালো হয়েছে মিস্টার চ্যাটার্জি, আমাদের ডিএসপি অরুণাবু মিত্রের সঙ্গে আপনার আলাপ হয়ে যাবে। কিন্তু শুনলাম উনি নাকি বাইরে গেছেন। বোধহয় ফিরে এসেছেন। ওই যে জিপ, আসুন। আরে ডক্টর নিয়োগি, সো আর্লি, 8:30 করে তো আসেনি না? একজন নতুন অতিথি নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন রাজকুমার চ্যাটার্জি। নমস্কার। ওই আনন্দ সংবাদ পত্রিকা তার সাংবাদিক। ইনি হচ্ছেন অমিয়বাবু, অশোকবাবু, সুধীর বাবু। নমস্কার। আপনার প্রফেশনটা দুর্দান্ত ইন্টারেস্টিং, তাই না? তা যা বলেছেন, আমাদের এই সংবাদ পত্রিকার জন্য একটা যথার্থ প্রশ্ন করে আপনাদেরকে একটু বিরক্ত করব। Not at all. You're most welcome. কি কি যেন না অমিয়বাবু, একটা ফ্র্যাঙ্ক মতামত দেবেন।
আপনাদের এখানকার ডিএসপি সাহেবকে কেমন লাগে? ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট পাওয়া গেছে? Yes, sir. কিছু মিলেছে? আপনি কিন্তু আমার কথার জবাব দিচ্ছেন না মিস্টার ম্যাসন। যাদের সন্দেহ করা হচ্ছিল তাদের কারোর এর সাথে ফিঙ্গারপ্রিন্ট মিলেনি। তবে কি বললেন একজনের সঙ্গে মিলেছে? হ্যাঁ, একজনের সঙ্গে মিলেছে। What do you mean? এয়ালি ছাড়ুন মিস্টার ম্যাসন, যা যা ঘটেছে ঠিক ঠিক বলুন। সব ক্ষেত্রেই একজনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট মিলেছে এবং সে হচ্ছে আপনার বোন রনি। I don't believe it, but you must believe it, sir. Yes, she has done this. Your sister is possessed by an evil spirit and she has killed my son. Fingerprint ছাড়া আর কি কি প্রমাণ আছে আপনার কাছে? অনেক অনেক প্রমাণ আছে। এক পাতি সোনার দুল, আকাশ ঢিলের ছুট, রনির মাথার চুল, আর অনেক প্রমাণ। যেদিন ডেভিড মারা যায় সেই দিন এগুলো তার ঘরে পাওয়া যায়। আর এই সব কটা প্রমাণ আমি যত্ন করে ডেভিডের কফনের মধ্যে রেখে দিয়েছি যাতে প্রয়োজনে সেইগুলো পাওয়া বাজে। দুটো বেজে গেছে, কি অসুবিধে আমায় বলো। শোনো, তুমি একটা ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে? কি ব্যাপার? আগে বলো, করবে? তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ব্যাপারটা বলো। আমি এখান থেকে চলে যেতে চাই, পালাতে চাই। সে কি, কেন? আমি জানি না, এখানে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একটা একটা গন্ধ সবসময় ঘরের মধ্যে। কিন্তু রনি, তুমি অসুস্থ। আমি এখানে থাকতে পারছি না। তোমরা যদি আমাকে এখানে আটকাও তাহলে কিন্তু আমি পালাবো। সবসময় একটা পুরনো স্মৃতি আমায় তাড়া করে বেড়ায়। আমি ছুটি, ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে যাই, আমার দম ফুরিয়ে যায়। আসলে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি সিস্টার, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। স্মৃতি নিয়ে থাকতে তো তুমি ভালোবাসো, তাই না রনি? কিন্তু সব মানুষই ভালোবাসে না। শুয়ে পড়ো। Thank you.
কি হলো? পাশ গেল কই? আমি তো কি জানি। কি হলো? কে? কে ওখানে? আপনার ছবি কিন্তু উঠে গেল মিস্টার বক্সি। হাতের ওই টর্চটা ফেলে দিন মিস্টার বক্সি। দেখি রাজকুমার বাবু আপনি এখানে আপনাদের কীর্তি দেখতে চলে এলাম। হাতের টর্চটা ফেলে দিন 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 দিন। কি বলছেন আপনি? জানেন আপনি একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছেন? ইচ্ছে করলে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। আমি একজন ক্রিমিনালের সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আপনি সিআইডি অফিসার রাজেন্দ্র বর্মার সঙ্গে কথা বলছেন। টর্চটা ফেলে দেন। মানে স্যার আপনি এখানে? আমি জানি আপনি এখানে কেন এসেছেন। একটা পাকা স্টিলের ছুঁচ খুঁজতে, তাই না? না স্যার, সত্যি বলছি স্যার, আমরা মানে ওই। কিন্তু এখানে তো লাশটা থাকার কথা নয় মিস্টার বক্সি, কারণ সেই লাশটা এখন আপনাদের সামনে দাঁড়িয়ে। রাজকুমার চ্যাটার্জি, ফটোগ্রাফার। ডোন্ট মুভ মুন্ডা, ভগবান মুন্ডা, মনে রেখো এখন কিন্তু তোমার মাথায় টুপি নেই, আমার একটা গুলিতে তোমার মুন্ডুটা ছিটকে পড়বে। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, এ ব্যাপারে আমি মানে আমরা একেবারে চুনোপুটি স্যার। মিস্টার সেন, চুনোপুটি কেন? পুলিশ যখন একবার সন্ধান পেয়েছে তখন চুনোপুটি, মাঝারি, রাঘববোয়াল সবাইকে এক এক করে ছেঁকে তোলা হবে। Hey!
একটু নড়লেই গুলি করব। কি বলছো তুমি রুনি? ইয়েস, আমি যা বলছি তাই করব। কোন টাচার? ওকে ধরবে না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি কি আমার কথা শুনতে পেলে? রুনু, রুনু, আমি নিজের চোখে দেখেছি, রাত্রিবেলা উঠে এসে ওই ছোকরাটা বুকে দাঁত বসিয়ে রক্ত চুষছে। ওই টেবিলটা দেখো, লুক না না না। কি হয়েছে বৌদি? কি হয়েছে বৌদি? রানী, আমাকে বাঁচাও। কি হয়েছে? ও ও ও আমাকে মেরে ফেলবে। তোর কি হয়েছে? আমাকে বল। ও আমাকে ডাইনি বলছে, কিন্তু বিশ্বাস করো ওই লোকটাকে আমি মারিনি। ডক্টর আঙ্কেল, ওই লোকটাকে কিভাবে মেরেছে আমি দেখেছি, সেই জন্য আমাকে মারতে চাইছে। রানী, কিভাবে খুন হয়েছিল লোকটা? আমি আমি কাল রাতে পালাতে চেষ্টা করেছিলাম, তখন তখন প্রায় রাত দুটো বাজে, সবার চোখ এড়িয়ে আমি হঠাৎ দেখলাম। টাকা নেবার সময় মনে ছিল না যে এই কাজটা আপনাকে করতে হবে? না মানে ভাই, এত ভয় পাচ্ছেন? কিছু না, বেরিয়েছে বেরিয়েছে। All you have to do is to hit the man with this. আপনাকে শুধু এইটা দিয়ে মানুষটাকে আঘাত করতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। যন্ত্র যন্ত্রের কাজ শুরু করে দেবে। And it will take 3 minutes. 3 মিনিটের মধ্যেই ওই জোয়ান মদ্য লোকটা শরীরের সমস্ত রক্ত স্টোর করে নেবে। ইটস এ ইউনিক ইনভেনশন, ইউ নো। আমি 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 এই যন্ত্রটা আবিষ্কার করেছি। চল চল চল। এই যে লোকটা, এরও কিন্তু বিশেষ লাগবে না। ডক্টর গুপ্ত, অনিরুদ্ধ পালের ছেলে ববি, গীতা হালদার, অসংখ্য মানুষ এইভাবে মারা গেছে। শুধু ডেভিডের ব্যাপারটা, এনিওয়ে, নো মোর ডিলে, টেক ইট। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। Switch on the silver one first. Then black one. Now it's still. That's fine. Who are you?
ব্যাপার? এত রাত্রে তুমি এখানে, আমি খুঁজছি তোমার। সাংঘাতিক। কি সাংঘাতিক? মানে কি হয়েছে তোমার? কি হয়েছে? মানে মানে রানি, কি কি হয়েছে? এসো এসো এসো। আমি আমি দীপি করে বলছি, আমি সবার নামে দীপি করে বলছি, আমি খুন করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি ডাইনি নই, আমি ডাইনি নই। হ্যাঁ দিদি, রনি যা বলছে সব সত্যি। রনির কাছ থেকে সবকিছু শোনার পর আমি সারা রাত ধরে অপেক্ষা করেছি কিছু ঘটে কিনা। তারপর যেই দেখলাম কিছু ঘটতে চলেছে, তখনই আপনাদের আমি ফোন করে সব জানাই। এসব কথা তুমি বিশ্বাস করছো রুনু? অনেক আগেই বিশ্বাস করেছি ওর কথা। তুমি কি বলবে, ডাইনি হয়ে রনি মানুষের রক্ত খেয়ে ওই জারগুলো টেনে ভরে রেখেছে? তোমার হাতের এই অস্ত্রটা, এটা কিসের জন্য তৈরি হয়েছে ডাক্তার? কি এর ফাংশন? তুমি কি বলতে চাইছো? তুমি একটা বাচ্চাকে মেরেছো। না। তুমি গীতা হালদারকে মেরেছো। না। তুমি ডেভিডকে মেরেছো। না, ডেভিডকে আমি মারিনি, বিশ্বাস করো মারিনি। তুমি ডক্টর গুপ্তকে মেরেছো। না না না। ইয়েস, তুমি ডক্টর গুপ্তকে মেরেছো, বিকজ হি ওয়াজ ইয়োর ম্যান। আর যেহেতু আমি ওকে সাসপেন্ড করেছিলাম, তুমি ভয় পেয়েছিলে, পাছে ও তোমার কথা ফাঁস করে দেয়, তাই তুমি তাকে খুন করেছিলে। কেন কেন খুন করেছিল ডাক্তার? কিসের নেশায়? তিনি ব্যবসা করতে চেয়েছিলেন। কত টাকা পাওয়া যায় রক্তের ব্যবসায়? আমি তো আমার সব সম্পত্তি ঢেলে দিয়েছি নার্সিংহোম করতে। আমরা তো ভালোই ছিলাম গো, ভালো বাড়ি, ভালো গাড়ি, অল সর্টস অফ কমফর্ট উই হ্যাড, দেন why did you do it? বলে ফুল, তুমি জানো না রক্ত কি মূল্যবান, মানুষের রক্ত দিয়ে কি না হয়। একটা ডায়মন্ডের চেয়েও কস্টলি ব্যবসা করা যায়, এক্সপেরিমেন্ট করা যায়, নেশা লাগে, সেই আদিম নেশা, রক্তের নেশা। লোকে জানে না, ওরা শুধু ডাইনিকেই জানে। তোকে ছাড়বো নি, তুই আমার হাতে মরবি। টাইম বইলে কিছু লাই? আমি স্বীকার করছি। কোথাটা বললে কেন? আমি বলছি বলছি ডাইনি বলে কিছু নেই। শুনো তোমরা, টাইনটা কি বলছে শুনো, বলছে টাইম বললে কিছু নাই গো, কিছু নাই। কোথা দিচ্ছি কোথা? আমি তো রে, আমি তো তুমি আইন নিজের হাতে নিতে পারো না। কিসের আইন? আইন শুনাইছো আমারে, যারা বোকা বানাইছো আমারে, কি করে তোদের আইন এসব দেখতে পারে না? মিস্টার মেসন, অ্যারেস্ট ডক্টর নিয়োগ। বাহ বাহ রে, এখন হাত কোরা করাইছে, আমার মাটুকে ফেরত দিতে পারবি তোরা? আমি তো ফেরত দিতে পারিনি বিল্লু, তোমার মা মারা গেছে। স্যার, অল অ্যারেস্ট হ্যাভ বিন মেড। থ্যাংক ইউ। ডেভিড, তুমি বেঁচে আছো? ইয়েস রনি, আই এম স্টিল অ্যালাইভ। আমাদের কজিনের জন্য একটা নাটক করতে হয়েছিল, অবশ্য তোমার দাদার নির্দেশে, এন্ড উই আর সাকসেসফুল।
তোমার এই ভয়ের ইমেজটাকে কাজে লাগিয়ে আমরা ড্র্যাকুলাকে দিয়ে ড্র্যাকুলা ধরতে পেরেছি। তোমার এই ড্র্যাকুলার ইমেজটা অবশ্য আমাদেরই দেওয়া। লেট মি টেল ইউ ওয়ান থিং, রনি দেবের আমার ছেলে নয়, আমার সহকর্মী। হ্যাঁ, সিআইডি ইন্সপেক্টর মিস্টার বর্মা। লেটস মুভ দেন। শিওর স্যার। আমি নিজে এবং সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই মুহূর্তে প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আর কোন দিল্লুর মাকে অন্তত পশ্চিমবঙ্গে ডাইন অপবাদ দিয়ে মরতে দেব না। ইয়েস, দিস ইজ মাই প্রমিস। দিদি, আজ সাতটায় একটা অপারেশন ছিল। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।